বৃষ্টি পড়বে, আমাকে এখন ঘরে যাইতে লাগবে, বাড়ি যাইতে লাগবে। আমার বাড়ি কোথায় ভাই? ও ভাই, বহুত খতরনাক লাগতেছে আমাকে এটা রাস্তাটা। ওকে তো আগে চলো, আমাদেরকে বাড়ি খুঁজতে লাগবে ভাই। এক তো বাড়ি কোথায় আমার? আমার বাড়ি কোনটা ভাই? এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, ও এটাই বোধহয় আমাদের বাড়ি। ওকে, বাড়ির বাইরে দুইটা পুতুল পড়ে আছে। ওকে তো আমরা গাইজ অ্যাপার্টমেন্টের ভিতরে যাচ্ছি। আমি কিচ্ছু জানি না ভাই, এই গেমটার মধ্যে আমাদেরকে করতে কি হবে আমি কিচ্ছু জানি না। ওকে, নিচে একটা জায়গা আছে যেখানে যাওয়া যাবে না, আমাদেরকে উপরে যেতে লাগবে। লেটস গো। আমাদের বাড়ি কোনটা ভাই? চেক দ্য টাস্ক। ওকে, আমাদেরকে টাস্ক বলছে। আনিয়া সেড সি লেফট মি আ সারপ্রাইজ নিয়ার দ্য ডোর। ওকে, আনিয়া তো কেউ হয় আমার। আনিয়া দরজার বাইরে একটা সারপ্রাইজ গিফট রাখছে, যেটা আমাদেরকে নিতে লাগবে। কি থাকে না নাকি ভাই এই ঘরের মধ্যে? সবগুলা দরজা, হ্যালো, একটা দরজা খুলতেছে না ভাই। ভাই এই অ্যাপার্টমেন্টের মধ্যে কেউ থাকে না নাকি? আমি একা থাকি। এটা হলো আমাদের সারপ্রাইজ গিফট, এটা আমাদেরকে নিতে লাগবে। এটা লেটার পাইছি, আন্যা প্লাস ডিমা। ওকে, আমার নাম ডিমা। ওকে, দরজা খোলো ভাই, ধাপ্পা দিস না খালি। এক তো ভাই এত রাত্রে বেলা খেলতেছি, আমাকে একটু অনেক ভয় লাগতেছে। আমাদের রুমে যাইতে লাগবে। আমাদের রুম কোনটা ভাই? এটা আমাদের রুম? কে এটা না। ওকে, তো এই দরজাটা খোলা আছে, তার মানে এটাই আমাদের রুম হবে। হ্যালো, আমি ভয় পাই না ভাই, কোনো ভয় নাই। কোনো গেম হলো এগুলো, ভয়ের কোনো গাইস চিন্তা নাই। এটা হলো আমাদের রুম, ভয় নাই, কোনো চাপ নাই। কে আছে? কে আছে? কেউ নাই। দরজা লাগা ভাই, ভূত চলে আসবে। দরজা লাগানো যাচ্ছে না ভাই। কি করতে লাগে আমাদের এখানে? আমাদের ব্যাগ খুলতে লাগবে, ব্যাগ থেকে। ওকে, তো আমরা এখন ইউটিউব ভিডিও দেখবো ভাই। এগুলা কি ফালতু জিনিস লাগাচ্ছে ভাই? ডি বাংলায় আমার লাগা হলে হয়ে গেছে ভাই। ওকে, আমরা টাস্ক দেখি ভাই, কি করতে লাগবে? ভিউ দা লিস্ট অফ টাস্ক অন দা রেফ্রিজারেটর। ওকে, তো আমাদেরকে রেফ্রিজারেটর খুঁজতে লাগে, মানে ফ্রিজে যেতে লাগে ভাই, মানে কিচেন। এই রুমে, এই বাড়িতে কিচেন কোথায় ভাই? ফ্রিজে পৌঁছে গেছি ভাই, সিম্পলি আমরা ফ্রিজে পৌঁছে গেছি। ফ্রিজটা খোল। ওকে, তো এখানে আমাদেরকে কি বলছে? ওকে, তো আমি যতটুকু বলছি, অবভিয়াসলি ভাই আমার মা আর বাবা কোথাও গেছে আর আমাকে ঘরে ছেড়ে গেছে, এটাই হবে কিছু একটা। তো আমাদেরকে অনেক কিছু করতে লাগবে, যেগুলো আমাদেরকে করতে বলছে। টাস্ক দেখি ভাই, কি করতে বলছে? তো আমাকে অনেকগুলা কাজ করতে বলছে, যেটা বলছে লিভিং রুমে যেতে লাগবে। লিভিং রুমে গিয়ে আমাদেরকে সোফাটাকে পরিষ্কার করতে লাগবে। ঠিক আছে, চলো লিভিং রুমে চলো। কোনো চাপ নাই, ভয়ের কোনো দরকার নাই। ভয় পাই না। চলো, এবার আমি আমাদেরকে বলছে যেটাকে সোফাটাকে ক্লিন করতে। ওকে, সোফাকে ক্লিন করে দিছি। এখানে আরেকটা সোফা আছে, এটাকেও ক্লিন করে দে। ব্যাস, নাইস। ওয়াশ দা ডিশেস। আমি একটু আগে তো কিচেনে ছিলাম, এখন আবার কিচেনে যেতে লাগবে আমাকে। ভয় পাই না। কোনো চাপ নাই। এটা কি? হ্যালো, এটা কি? ভাই একটা হাতি চলে আসছে আমার ঘরের মধ্যে। হাতি? হ্যালো হাতি। ভাই আমি, ভাই চুপচাপ যাবো, আমি চুপচাপ আমার কাজ করবো ভাই। হাতি ভয় পাস না আমাকে, প্লিজ চুপচাপ। আমি আমার লাইন চলে গেছো ভাই। এত লাইন যায় এই বাড়ির মধ্যে? এত লাইন যায় কেন ভাই? সাইডে ওয়াল ফাইটে গেছে, সাইডে দেখো ওয়াল ফাইটে।
কেটে গেছে আর বাড়িতে এত লাইন যায় আর এখানে হাতি হাতি গায়েব হয়ে গেছে হাতি গায়েব হয়ে গেছে ভাই কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না হয়তো আমি পাই না হয়তো আমি পাই না হয়তো আমি পাই না ভয় আমি পাই না ইলেকট্রিসিটি অন কর ওই ইলেকট্রিসিটি তো আছেই ভাই এবার আমাকে কি করতে লাগবে ক্লিন দা লিভিং রুম ওকে লিভিং রুমে আমাকে সবকিছু পিছনে ঘুরো আর চলো ফরওয়ার্ড লাইট অন করতে লাইট হঠাৎ করে আসতে তো ভয় লাগবে ইয়ার প্লিজ ইয়ার প্লিজ কি আছিস লাইট অন কর প্রথমে আগে লাইট অন কর এক তো ভাই লাইট অন করার পরও এত অন্ধকার কোন বাড়িতে থাকে রে ভাই লাইট অন করে দিছি দেখো তাও এত অন্ধকার কেন ভাই এত ভালো বাড়ি এত বড় বাড়ি একটা মানে একটু বেশি করে লাইট কিনতে পারে না এরা ক্লিন দা লিভিং রুম হ্যাঁ ভাই এদিকে পুরো তোর ঘরের মধ্যে ভূত ঢুকে আছে ওকে ঘর পরিষ্কার করতে লাগবে ভূতের গেম মিলার কোনো বুঝি না ভাই কি মাথা মুন্ডু কি থাকে কিচ্ছু বুঝি না কি লিভিং রুমে কি পরিষ্কার করবো আমি টেক আ ব্রুম হ্যাঁ নে ঝাড়ু নে ঝাড়ু নে আর পরিষ্কার কর ঘর পরিষ্কার কর এটা না যে ঘরের মধ্যে ভূত আছে ভাগ এখান থেকে ফটাফট না ওকে ঘর পরিষ্কার করতে লাগবে হ্যাঁ পরিষ্কার কর ঘর পরিষ্কার তো চকচক করে দিছি গাইস আমরা ঘরটাকে এবার কি করতে লাগবে ক্লিন দা কিচেন এক্ষুনি তো কিচেন থেকে আসলাম একবারে কি এরা কাজ বলতে পারে না यार একবার কিচেন পরিষ্কার করো একবার লিভিং রুম পরিষ্কার করো মানে কি পাইছিসটা কি আমাকে একটা কাজ একবার ভালো তো বলতে পারে না ওকে তো গাইস আমাদেরকে এবার কিচেন পরিষ্কার করতে লাগবে কিচেন তো পরিষ্কারই আছে यार ওকে চলো তাও পরিষ্কার করে দিই যেমন তেমন করে 5 মিনিটস লেটার ওকে তো গাইস আমাদের এখন কিচেনও পরিষ্কার হয়ে গেছে এবার কি করতে লাগবে ইট রিমেইনস টু থ্রো আউট দা গার্বেজ হ্যাঁ ভাই যত নোংরা আছে সব পরিষ্কার কর এখন রাগ করতেছে ভাই এই গেমটার মধ্যে পাগল লাগে ঘরের মধ্যে ভূত ঢুকছে ভাই দেখা যাচ্ছে যে ভাই এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হচ্ছে ওকে ঘর পরিষ্কার করতে লাগবে কিচেন পরিষ্কার করতে লাগবে দিমাগ খারাপ ভাই আরে এই এটাকে সমর্পিত ঘর থেকে বার কর ও এক মিনিট আমার কাছে গার্বেজ এখানে আছে গার্বেজ পাই গেছি গাইস থ্রো দা স্টুপিড ডল হ্যাঁ ভাই পুতুলটাকে নিয়ে চল এই পুতুলটাকে নিয়ে চল ভাই এই পুতুলটার জন্য সবকিছু হচ্ছে চল ভাই ঘরের বাইরে চলো একবার খালি ঘরের বাইরে বেরায় যা আর আসবোই না ভাই ঘরের ভিতরে ওকে তো গাইস আমরা ঘরের বাইরে বেরায় আসি চলো লেটস গো ঘরের বাইরে ফরওয়ার্ড গার্বেজ গিলাকে নিয়ে চলো তোলা নোংরা আছে সবকিটাকে নিয়ে চল নিয়ে চল লেটস গো জলদি চল না রে ভাই ঘর থেকে পালা ফরওয়ার্ড ফরওয়ার্ড পালা ফরওয়ার্ড পালা ফরওয়ার্ড পালা 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 এইখানে বসেছিলি তোরা এই পাশে ঘর থেকে আসলি যাই না ভাই কি হচ্ছে এই গেমের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না যা হচ্ছে হচ্ছে হামাগুড়ি দিয়ে কে গেল ভাই এই ঘরের ভিতরে ও এখন আমাকে এই ঘরের ভিতরে যেতে লাগবে নাকি না আমি তো যাবো না হোয়াইট ইজ দ্য ডোর ওপেন আবে তোর কি তাতে দরজা খোলা থাক আর ভাঙা থাক তুই ঘরে ঘরে যাওয়া যাবে না ভাই এই ঘরের ভিতরে ঢুকতে লাগবে আমাকে মানে কি বলবো দরজা লাগিয়ে যা দরজা অবভিয়াসলি লাগিয়ে যাবে আর দরজা খোলা হবে না এখন আমাদেরকে করতে কি লাগবে টাচ দেহি ফাইন্ড আ ওয়ে আউট এক তো পাগলা তুই নিজেই ঘরের ভিতরে ঢুকলি এটা জানিস যে ভুতিয়া ঘরের মধ্যে ঢুকতে লাগে না এখনই নিজে বলতেছে যে এখন এখান থেকে আমাকে বাড়ানোর রাস্তা খুঁজতে লাগবে হ্যাঁ কিসের আওয়াজ হচ্ছে এগুলা এটা কি ওই হ্যালো হ্যালো হ্যালো
কোথা থেকে আসলি রে? তোকে না এখনি নোংরার মধ্যে ফেলে দিয়ে আসলাম। আরে আর দরজা খুলে আর এই পুতুলটা সামনে চলে গেল। এখনি এখানে বসেছিল, এখনি ওই পারে চলে গেছে। এটা কি? প্লে উইথ মি। হ্যাঁ তোর সাথে খেলবো না আমি, তোর সাথে খেলবো। কি খেলবো তোর সাথে আমি? প্লে উইথ মি, প্লে উইথ মি। আরে আর দরজা খুলে গেছে ভাই, চলো ভাই ফটাফট বাড়িতে চলো। বাড়িতে বাড়িতে যাইতে লাগবে অবভিয়াসলি। ভূতের ঘরে ঢুকতে লাগবে আমাকে আবার। খোলো ভাই। ওকে তো গেছে, আমরা ঘরের ভিতরে ঢুকে গেছি আর ঘরের ভিতরে আবার এই পুতুলটা আছে। আর ফোন বাজতেছে ভাই, কার কার ফোন বাজতেছে রে? কার ফোন বাজতেছে? ওঠা ফোন ওঠা। হ্যালো, আন্নিয়া ফোন করছে। আন্নিয়া আন্নিয়া বলছে আমি তোকে কোনো পুতুল মুতুল গিফট দিই নাই। তুই কিসের কথা বলতেছিস? মানে ভূত ভাই, ভূত ভাই। ডান দিকে কেউ তো আছে, ডান দিকে কেউ তো আছে ভাই। ওই পুতুলটাই তোকে তো এত মারবো রে আমি। কি বলবো আমি, একে দরজা লাগাই দিছে, কাঠ বাট লাগাই দিছে, কি করতে লাগে আমাকে এখন? গেট আউট অফ দা হাউস। এক তো এই ডিবা, মানে এই যে ক্যারেক্টারটা আছে এত মারতে ইচ্ছা করছে। আমি বললাম যে ভাই আর আবার কেন ঘরে যাচ্ছিস তুই? এত কষ্ট করে চান্স পাইলি ঘর থেকে পালানোর, আবার ওই ঘরে ঢুকলো। জানি না কি পাগলামি আছে এদের। এখন বলছে যে ঘর থেকে পালানোর রাস্তা খুঁজো। কি করতে লাগবে আমাকে এখন? এর ভিতরে যেতে লাগবে। ভূত ভূত, হ্যাঁ ধাপ্পাতে 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 আমাদেরকে বলছে আমি ড্রয়ারের মধ্যে কয়টা চাকু লুকাইছি। ও কয়টা চাকু আছে এখানে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চাকু আছে। তো থ্রি সিক্স, থ্রি সিক্স, আর এখানে একটা কাগজ আছে থ্রি সিক্স ফাইভ, কাউন্ট টু ফাইভ and go to the left. Okay, to amke 5 theke 5 porjonto gunte bolche 1 2 3 4 5. Ebar amke badike takate lagbe. Okay, to 3 6 5 ar badike ki ache re? Bhai tui takash na amarte. Tui na ekkhone ekhane chili. Ar toke bolbo ki bhai, kichu bolar na bhai ei pudul lage. 3 6 5 4. Okay, to 4. Ha, gayab hoye ja, gayab hoye ja. Dimag kharap bhai ei pudul ta. Okay, to amaderke password dite lagbe. 3 6 5 4. Enter. বললাম না গাইস, এগুলো ছোট মোটো গেম। এবার ওই ভেন্টটা খোল। এবার আমাদেরকে ভেন্টার ভিতর দিয়ে কোথাও তো যাইতে লাগবে। যাই না ভাই, কোথায় যাইতে লাগবে? যেখানে যাইতে লাগবে। টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড়না পায়া। ইয়ার কেউ তো আসলো। আবে পিছনে আবার ওয়াল চলে আসছে। যাই না ভাই, এবার কি করতে লাগে? আমাকে ভয় লাগছে এবার ভাই, পুরো ভয় লাগছে। ওকে তো এখানে কি করতে লাগে আমাকে? ফটাফট ঘুষ, ফটাফট ঘুষ, ফটাফট। আমাকে এখন পায়ে পালাতে লাগবে ভাই। দরজা খোল। হ্যালো ভূত ভাই, প্লিজ ভূত আসিস না প্লিজ ইয়ার। করতে লাগবে আমাকে এখন? কি করতে লাগবে ইয়ার? এটা কি? আরে একটা জিঙ্গেল বেল নিয়ে কি করবো? এগুলো খেলনা টেলনা নিয়ে। যাই না ভাই, এটা কি খেলনা টেলনা পাই গেলাম আমি একটা? কি করতে লাগবে ইয়ার? বুঝতে পারছি না ভাই কি করতে লাগবে এখানে। ওকে তো আমাকে এখানে যেতে লাগবে। ওকে তো এটাকে ভাঙার জন্য আমাকে ক্রোবার খুঁজতে লাগবে। ওকে তো ক্রোবার এখানে আশেপাশে কোথাও আছে, আমাকে ক্রোবার খুঁজতে লাগবে ভাই। ক্রোবার কোথায় আছে? ক্রোবার কোথায় আছে? ক্রোবার কোথায় আছে? এত কি কি আওয়াজ হচ্ছে ভাই, আমাকে ভয় লাগতেছে পুরা। ক্রোবার 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 ক্রোবার। আবে ইয়ার ক্রোবার কোথায় আছে ভাই? একটা জায়গায় ক্রোবার খুঁজে পাচ্ছি না আমি। ক্রোবার ফটাফট খোঁজলা ভাই, ফটাফট আমাকে পালাইতে লাগবে এই ঘর থেকে। ক্রোবার 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 কোথায় আছে? ও ওকে তো গাইস, ক্রোবার পাই গেছি আমি। ওকে ক্রোবার নিয়ে নিছি। এবার কি করতে লাগবে? ফাইন্ড ফোর নিউ ইয়ার টয়েস, গেট আউট দা অ্যাপার্টমেন্ট। আমাকে চারটা খেলনা খুঁজতে লাগবে। আগে এটাকে ভাঙ ভাই। বুঝতে পারছি না ভাই, চারটা খেলনা খুঁজতে বলতেছে না কি করতে বলতেছে এখানে। আবে ইয়ার ভয় পাবে তুই আমাকে। ভয় পেয়ে গেলাম, পুরো ভয় পেয়ে গেলাম। ডু ইউ নিড বোল্ট কাটার? তাহলে আমাকে বোল্ট কাটারও খুঁজতে লাগবে। বল ভাই, এই তো বোল্ট কাটার পেয়ে গেছি। মানে বোল্ট কাটারতে কি করতে লাগে আমাকে বুঝতে পারছি না। লেটস গো গাইস। আমি কেন খেলতেছি রাত্রেবেলা ইয়ার তিনটার দিকে? এখন যদি আবার কিছু হয়ে যায় কেউ বাঁচাইতেও আসতে পারবে না আমাকে। কালকে সকালবেলা সবাই দেখতে আসবে, এখন কেউ দেখতেও আসবে না। যাই হোক ভাই, আমাকে এই গেমটা ফটাফট কমপ্লিট করতে হবে, ফটাফট পালা ভাই। আরে ইয়ার কি করতে লাগবে আমাকে? একটা ও আমাকে চারটা টয় খুঁজতে বলছে। তো দুইটা টয় তো আমি পাই গেছি, ফোর নিউ ইয়ার টয়স। ওকে দুইটা টয় পাই গেছি, আমাদেরকে আরো দুইটা টয় খুঁজতে লাগবে। ওকে বোল কাটার দিয়ে, ও বোল কাটার এই দরজাটা খোলার জন্য ভাই। ধাপ্পা দে দে ধাপ্পা দে ধাপ্পা দে ধাপ্পা দে। এখন ভিতরে যাবো, কেউ একটা ভূত চলে আসবে। আমি হেডফোনটাকে খুলে দিই, আমি জানি এখন কোন একটা ভূত আসবে। ওয়াও কোনো ভূত আসে নাই, নাইস ভাই নাইস। কত আমাদেরকে লাইট লাইট ও লাইট অন কর ভাই, লাইটের ফিউজই কি উড়াই নিয়ে চলে গেছে। আমাদেরকে এখন একটা টয় খুঁজতে লাগবে, টয়লেটটা ইউজ করা আগে সবার উপরে। মানে এত মুটা পাইছে, এতক্ষণ ধরে মুটা কন্ট্রোল করেছিল। লেটস গো। ওকে আমার কাছে ক্রোবার আছে না, ক্রোবারতে খোল, ফটাফট খোল, ফটাফট খোল এটাকে। এখানে এখানে আমাদেরকে টয় খুঁজতে লাগবে গাইস, ফটাফট। এই পর্দাটাকে খুলো। কেউ নাই ভাই। ওকে এটা টয়, এটা কি? এই কিছু তো একটা হচ্ছে। ওকে তো গাইস আমরা আরেকটা টয় পাই গেছি, তিনটা টয় পাই গেছি। আমাদেরকে এবার লাস্ট টয় খুঁজতে লাগবে। এবার ঘর থেকে বাড়াবো, আমার একটা ভূত আসবে। ভূত আসে নাই, মানে ভূত আসছিল কিন্তু কিছু হয়। ওকে এবার কি করতে লাগবে আমাদেরকে? লাস্ট টয় খুঁজতে লাগবে, লাস্ট টয়। কিন্তু গাইস আমাদের এক্সিটের দরজা খুলে গেছে। এক্সিট, এটা কোথায় আসলাম আমরা? আমাদেরকে আরেকটা টয় খুঁজতে লাগবে। সামনে কিছু একটা করতে লাগে আমাদের যতটুকু মনে হচ্ছে। হ্যালো হ্যালো, ওই ওই যে হ্যালো, কিরে হাসিস না ভাই, তোকে দেখে একটু ভয় লাগতেছে না আমাকে। ওকে গাইস আমরা আরেকটা টয় পাই গেছি, চারটা টয় পাই গেছি। এবার আমাকে বলছে ডেকোরেট দ্য ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি কোথায় ভাই? ওইখানে যাওয়া যাবে না আমাদেরকে। ও তার মানে আমাদেরকে আবার ঘরে যাইতে লাগবে রিটার্ন। ঘরের ভিতরে যে একটা ক্রিসমাস ট্রি ছিল সেটাকে আমাদেরকে সাজাইতে লাগবে। লেটস গো ভাই, লেটস গো।
আমি এখন ঘরে যাবো কিভাবে, আমি আবার রিটার্ন যাবো, চলো কোনো গাইস ভয় পাই না, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভয় পাইলাম না, পুরো ভয় পাই গেলাম। ওকে তো গাইস, ওকে তো গাইস, আমরা ক্রিসমাস ট্রি সাজাই দিছি, ফটোফট সাজা, সাজাই দিছি, এস্কেপ কর, ফটোফট এস্কেপ কর। কি হচ্ছে এটা? আমি আবার ঘরে চলে আসলাম আর ইউটিউব ভিডিও দেখতেছি আমি। ভাই এটা কি স্বপ্ন ছিল? এতক্ষণ ধরে যেগুলা হলো এগুলা স্বপ্ন ছিল? ইয়েস ভাই, এগুলা স্বপ্ন ছিল ভাই। এতক্ষণ ধরে যত কিছু হলো এগুলো সব স্বপ্ন ছিল ভাই। আমরা গেমটাকে এস্কেপ করে গেছি কিন্তু এটা একটা স্বপ্ন ছিল। ইয়েস ভাই, গেম শেষ হয়ে গেছে। ওকে তো গাইস, আজকের হরর গেম এতটুকুই ছিল। তোমাদেরকে যদি গেমটাকে ভালো লাগে গেমটাকে ফটাফট লাইক করো আর ফটাফট কমেন্টে বলো যে তোমরা কোথায় কোথায় ভয় পেয়েছো। বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম খেলতে। বাই বাই।